হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এগ্রিকালচারে এমনই কিছু মেশিন এবং টেকনিক যেটা কৃষিকাজকে এতটাই সহজ করে দিয়েছে যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো ভিডিওটি একটু মিস করো না। তো স্বাগত আমাদের আরো একটা নতুন এপিসোডে। লাইন স্টার স্প্রেয়ার মেশিন, তোমরা তো খেতে হাত দিয়ে স্প্রে করা মেশিন দেখে থাকবে, এমনকি পেট্রোল ডিজেল অথবা ব্যাটারির সাহায্যে চলা স্প্রে মেশিন তো দেখে থাকবে, কিন্তু এত বড় মেশিনের সাহায্যে খেতে স্প্রে করতে কি দেখেছো? যদি বলা হয় ডেভেলপ ফরেন কান্ট্রির কথা, যেখানে পপুলেশন হয় কম, যার কারণে প্রচুর পরিমাণে জমি কৃষি কাজে ব্যবহার করা হয়, যার কারণে এগুলো থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে, যার কারণে মডার্ন ফার্মিং এ খরচ করতে আগে পিছে দেখে না। এক্সাম্পলের জন্য এই স্প্রেয়ার মেশিনকেই দেখো, যদিও এতে হাজারো লাখ ডিজেল লাগুক না কেন, তবুও এরা সময়কে বেশি মূল্য দিয়ে থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর পরিমাণে জমি কত সহজে স্প্রে করে ফেলছে, সেটাও খুবই কম সময়ের মধ্যে। অলিভ হারভেস্টিং, ভিটামিন ই এবং ওমেগা থ্রির এই অলিভ এখানে চাষ করা হচ্ছে, যেটা থেকে পরে অলিভ অয়েল তৈরি করা হবে। দেখো এই প্রচুর পরিমাণ জমিতে যখন অলিভ হয়, তখন এই হারভেস্টার মেশিন এগুলোকে হারভেস্ট করার কাজ করে। যখন এই মেশিনের সাথে অ্যাটাচ করা কন্টেনার ভরে যায়, তখন এভাবে বড় একটা কন্টেনারে জমা করে থাকে। এবার এই কন্টেনারকে নিয়ে যাওয়া হবে ফ্যাক্টরিতে, যেখানে রিফাইনারিতে এই বীজ থেকে অলিভ অয়েল তৈরি করা হবে। বন্ধুরা এই মেশিনটা দেখো, এই মেশিনটা যেমন বড় তেমনি কাজও করে অনেক বড়। বন্ধুরা দেখতে পাচ্ছে এই মেশিনটা কত দূরত্ব এবং কত সহজে ফসল হারভেস্ট করে ফেলছে। এই ফসল কাটার মেশিনটা দেখলে মনে হবে এই মেশিনটা নিজের মুখের ভেতরে ফসল নিয়ে নিচ্ছে। এই মেশিনটার আরো একটা সুবিধা আছে কি, এটা ফসল কাটার সাথে সাথে এটাতে লাগানো পাওয়ারফুল টেজার ফসলের ভুষা সাথে চলে একটা কন্টেনারে জমা করতে থাকে। ফ্লড ইরিগেশন সিস্টেম, এই মেশিনটা আসলে কি করছে প্রথমবার দেখার পরে আমিও ভেবেছিলাম এই মেশিনটা আসলে কি করছে, কেন বা জমিকে এভাবে কাটছে। তারপরে বুঝতে পারলাম এটা ইরিগেশন, মানে সেচ কাজের ব্যবস্থা করা হচ্ছে। তো এমনই কাটার পরে এর ভেতরে পাইপ দেওয়া হয়ে থাকে, যার এক পাশ ফসলের দিকে এবং অন্য পাশ শুকনো পুকুরের দিকে রাখা হয়। আর যে পাশ পুকুরের দিকে, সেটাতে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়।
আর যখন পুকুরে পানি ছাড়া হয় তখন খুবই কম্প্রেসারের সাথে পানি ধীরে ধীরে ফসলে যেতে থাকে আর ফসলের প্রপার পানি সাপ্লাই হয়ে থাকে। মাউন্টেড স্প্রেয়ার, একটু আগে আমরা যে স্প্রেয়ার মেশিন দেখলাম সেটার সাথে এই মেশিনটা কিছুটা মিলে যায়, কিন্তু এটা একটা ছোট মেশিন যেটা বড় একটা ট্যাঙ্কারের সাথে ট্র্যাক্টরের সাথে অ্যাটাচ হয়ে যায়। তারপরে দিন হোক বা রাত, তাই সবসময় এই মেশিনের সাহায্যে স্প্রে করা সম্ভব হয়।